আসসালামু আলাইকুম, আমার তৃপ্তি হাসেল চ্যানেল থেকে সকলকে স্বাগত জানাচ্ছি। আমি আজকে যে রেসিপিটা তৈরি করব তার নাম হচ্ছে ময়দার সন্দেশ মিষ্টি। এর জন্য চুলায় আমি একটি কড়াই গরম করে নিয়েছি, এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1.5 কাপ পরিমাণে তরল দুধ। দিয়ে দিচ্ছি 7 মতো লবণ। দুধ এবং লবণ একসাথে মিশিয়ে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে ময়দা। ময়দা দুধের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। এখানে দুধের পরিবর্তে পানীয় দিয়ে ময়দাটাকে ময়ন করা যাবে, কোনো সমস্যা নেই। তো দুধ দিয়ে ময়ন করার ফলে টেস্টের পরিমাণটা আরও বেড়ে যাবে, সফট হবে খুব। ময়দার ময়নটা তৈরি হয়ে গিয়েছে। এবার আমি নামিয়ে নিচ্ছি, নামিয়ে একটি ট্রেতে ঢেলে নেব। একটি ট্রের উপরে সামান্য একটু ঘি নিয়ে ঘি ব্রাশ করে নিচ্ছি। এখন এর মধ্যে আমি ময়দার ময়নটা ঢেলে দেব। ঠান্ডা হওয়ার জন্য 10 মিনিট সময় নিচ্ছি, ফিরে আসছি 10 মিনিট সময় পরে। ফিরে এসছি 10 মিনিট সময় পরে, ঠান্ডা হয়ে গিয়েছে। এবার চাকু দিয়ে পছন্দ মতো স্লাইস করে নিচ্ছি। আমি স্কোয়ার সাইজের করে নিচ্ছি, যার যার ইচ্ছে গোলও করা যাবে, কোনো সমস্যা নেই, পছন্দ মতো সাইজ করে নিলেই হলো।
ফ্যাস করা হয়ে গিয়েছে, নিয়ে যাচ্ছে চুলোতে ডুবো তেলে ভাজার জন্য। চুলার মধ্যে ভাজার জন্য একটি ফ্রাই প্যান গরম করে নিয়েছি, তার মধ্যে পরিমাণ মতো সাদা তেল গরম করেছি। এর মধ্যে সন্দেশ আকৃতির ময়দা দিয়ে তৈরি করা যে সন্দেশগুলো, সেগুলো আমি এক এক করে দিয়ে দিচ্ছি। সবগুলো দেওয়া হয়ে গিয়েছে, এক পাশ হয়ে গেলেই উল্টিয়ে দিতে হবে। এক পাশ হয়ে গিয়েছে, আমি উল্টে দিচ্ছি। সবগুলো উল্টানো হয়ে গিয়েছে, এ পাশটা হয়ে গেলে আর কিছুক্ষণ পরে নামিয়ে নিচ্ছি। শিরার জন্য চুলার মধ্যে একটি কড়াই বসিয়ে এর মধ্যে এক কাপ পরিমাণে পানি গরম করে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণে খেজুরের গুড়। কুচি করে নিয়েছিলাম সে গুড়গুলো আমি দিয়ে দিচ্ছি। খেজুরের গুড়ের যেহেতু আলাদা একটা ফ্লেভার আছে, তাই এর মধ্যে এলাচের গুঁড়ো কিংবা এলাচ ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। এখানে খেজুরের গুড়ের পরিবর্তে চিনি দিয়েও শিরাটা তৈরি করা যাবে, কোনো সমস্যা নেই। এখন আমরা গুড়টা গলা পর্যন্ত অপেক্ষা করব। নাড়াচাড়া দিতে দিতে কিছুক্ষণের মধ্যে গুড়টা গলে যাবে। গুড় গলে গিয়েছে, ভেজে রাখা তৈরিকৃত ময়দার সন্দেশগুলো আমি ঢেলে দিচ্ছি। গুড়ের ফ্লেভারের কারণে দারুণ একটি গন্ধ বেরিয়েছে। এই রেসিপিটি খুবই অল্প সময় তৈরি করা সম্ভব। আপনাদের কাছে আমার রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনারা চেষ্টা করবেন। এখন চুলার উপরে মাত্র 5 মিনিট সময় রেখে দিলেই তৈরি হয়ে যাবে ময়দার সন্দেশের মিষ্টি। ফিরে আসছি আমরা 5 মিনিট পর। ফিরে এলাম 5 মিনিট পর। গুড়ের শিরাটা অনেকাংশ ঢুকে গিয়েছে মিষ্টির ভিতরে, মিষ্টিগুলো খুবই সফট হয়েছে, খেতে খুব ভালো লাগবে। এখন আমি নামিয়ে নিচ্ছি। তৈরি হয়ে গেল ময়দা সন্দেশ মিষ্টি। আপনারা দেখে নিলেন এই রেসিপিটি খুবই অল্প সময়ে তৈরি করা সম্ভব। অবশ্যই আপনারা চেষ্টা করবেন। আমার রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন।
পরবর্তী রেসিপি নিয়ে না আসা পর্যন্ত আপনারা সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজ এই পর্যন্তই আমি বিদায় নিচ্ছি আমার তৃপ্তি হেসেল চ্যানেল থেকে। সকলকে অসংখ্য ধন্যবাদ।